আগামী শনিবার কেশপুরে দলীয় সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে বারবার দলের অন্তর্দ্বন্দ্ব সামনে চলে আসছে পশ্চিম মেদিনীপুরে। কখনো তৃণমূল বিধায়ক না জানিয়ে ওয়ার্ডে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের কাউন্সিলর, আবার কখনো সেই কাউন্সিলরের বিরুদ্ধে বিধায়ককে অভিযোগ জানানো হলো দলের তরফেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার প্রচারে গত শুক্রবার মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া নেতৃত্বে মিছিল বের করেছিল তৃণমূল। অন্যান্য ওয়ার্ডে মিছিল শেষ হওয়ার পর 13 নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন বিধায়ক। কিন্তু মিছিলে অংশ না নেওয়ার জন্য ওই ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মোজাম্মেল হোসেন হুঁশিয়ারি দিয়েছেন বলে বিধায়কের কাছে অভিযোগ জানান দলেরই এক অংশ। সামনাসামনি অভিযোগ জানানোর পর হোয়াটসঅ্যাপেও স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে বিধায়কের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেত্রী চামেলি খাতুন। ঠিক 8:30 নাগাদ অমনি পার্টি অফিসের পাশ দিয়ে যাই, কাউন্সিলর আমাকে বলে কে এমএলএ না আমি ওয়ার্ডের অল ইন অল তুমি কী করে নিয়ে যাবে আমি তোমাকে দেখবো। আমি বললাম দেখ মানুষকে আমি বলছি মানুষ যাবে না, ঠিক আছে দেখবো আমি তুমি কী করে নিয়ে যাবে। যদিও শুক্রবারের মিছিল সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলে পাল্টা দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর। মিছিল আছে বলে আমার কাছে কোনো খবর ছিল না, কেনই বা বারণ করতে যাব, দলটা তৃণমূল, দলটা আমাদের, দলটা দিদির, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, বাধা দেওয়ার কোনো প্রশ্নই নাই। তারা একটা বিভ্রান্তকর পরিবেশ ওয়ার্ডের মধ্যে সৃষ্টি করছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। বিধায়কের সঙ্গে দলের বহিষ্কৃত নেতা ঐশাদ আলীকে দেখতে পাওয়ায় এই তৃণমূল কাউন্সিলরই সাংগঠনিক জেলা নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছিলেন। এবার সেই কাউন্সিলরের বিরুদ্ধেই হুমকি দেওয়ার অভিযোগ জমা পড়ল বিধায়কের কাছে, জানিয়ে জুন মালিয়া বলেছেন আমি অভিযোগ পেয়েছি, শুক্রবার মিছিল শেষ হওয়ার পর 13 নম্বর ওয়ার্ডে গিয়েছিলাম, আমি কি কারো অনুমতি নিয়ে যাব? বিধায়ক হিসেবে মানুষের অসুবিধার কথা শুনতে যেতেই পারি। সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।